নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? রূপরাজ ফ্যামিলি ব্লগের আর একটা নতুন ভিডিওয় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো বুধবার আর এখন বাজে সকাল 8:45। আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি, তোমরা আমার পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকালবেলাটা না বাইরের দৃশ্যটা খুব ভালো লাগে, আর বাইরে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর আমি এখন সোনুকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ওর বাবা স্কুলে দিয়ে এসেছে ওকে, আর তারপরে এখন আমরা চা করে চা খাবো। তো দেখো চা করে নিয়েছি, এখন চা খাবো, তারপরে ঘরের কাজ করব। সকালবেলা উঠে একটু চা না খেলে না অন্য কাজে ঠিক মন বসে না। তো যাই হোক, চলো চাটা খেয়ে নিই। আর আমরা সকালবেলায় লিকার চাটাই বেশি খাই। এরকম বৃষ্টিতে ভিজাতে চলে এসছে, সরে আয় এদিকে। এদিকে আয়, এদিকে আয়, হাতে লাগবে, হাতে লাগবে, এদিকে চল আয়। আর এখন দেখো সোনু স্কুল থেকে চলেও এসেছে, আর আমি না এর মধ্যে আর কোনো রকম ভিডিও করতে পারিনি। তো যাই হোক, সোনু স্কুল থেকে দেখতেই তো পাচ্ছ কিভাবে ভিজে এসেছে আজকে। বর্ষাকালে বৃষ্টির কথা কিন্তু কিছু বলা যায় না, তাই না? যখন তখন বৃষ্টি চলে আসে, তো সেরকমটাই হয়েছে। ওরা রাস্তা দিয়ে যখন আসছিল তখন হঠাৎ করে খুব জোরে বৃষ্টি চলে আসে, দিয়ে ওরা ভিজে যায়, কোথাও দাঁড়াতেও পারেনি। তো যাই হোক, ওকে একটু মাথাটা মুছিয়ে দিলাম, যদিও এখনই স্নান করিয়ে দেবো, আর আমারও এখনও স্নান হয়নি। ওকে স্নান করিয়ে তারপর আমিও করে নেব। তো দেখো ওকে স্নান করিয়ে দিয়েছি। আগে টিফিনটা বের করে দেখা, দেখি খেয়েছিস কিনা। কোনোদিনই খেতে পারিস না। এটা কে এঁকেছে? এটা আমি। খুব সুন্দর হয়েছে তো আঁকাটা, দারুন দারুন। গোল করে দিচ্ছি, হ্যাঁ গোল করে দিচ্ছি, আমি ইচ্ছে করে এটা এরকম করলাম। সবাই একই জিনিস এঁকেছো, ঠিক আছে রাখো। তো সোনু প্রত্যেক দিনই স্কুল থেকে এসে কি হয়েছে না হয়েছে সবই বলে, আর এটা তো বাবা মায়ের শোনাটা উচিত। তো যাই হোক, সেটাই শুনছিলাম। তো চলো এবার আমার স্নানটা সেরে নিই। তখন বৃষ্টি পড়ছিল, তো এখন বৃষ্টি কমে গিয়েছে, তাই ছাদে চলে এলাম জামাকাপড় নিয়ে মেলতে। এই বর্ষাকালের এটাই ব্যাপার, কখনো মেঘ কখনো বৃষ্টি, এখনই ছিল বৃষ্টি এখনই চলে এলো রোদ। আজ খুব একটা জামা কাপড় বেশি ধোয়া হয়নি, যেগুলো পরেছিলাম নাইটি টাইটি, তো ওইগুলোই একটু ধুয়ে দিয়েছি। আর প্রতিদিন ধোয়া মানেও একটু করে সার্ফ দিয়ে না ধুলে কেমন যেন লাগে, তো জল কাচা একদমই করতে ইচ্ছে হয় না আমার। তো সার্ফ দিয়ে, একটুখানি সার্ফ দিয়ে এগুলো ধুয়েছি, কেন ডেলিকার পরার জিনিস তো সেই জন্য। আর হাওয়া দিচ্ছে দেখো কেমন, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, মানে কি বলবো। আর সোনুকে দিয়েছি ক্যামেরাটা ধরতে, ও দেখো আঙুল ঢুকিয়ে কি করছে। তো যাই হোক, ও ধরে দিল, এটাই খুব। আজকে শরীরটা খুব একটা আমার ভালো নেই, তো সেই জন্য বেশি জামা কাপড় কাচিনি, রান্নাও বেশি করিনি, মানে খুব কমের ওপর দিয়েই চালিয়েছি। আর সকাল থেকে দেখলে না ভিডিওটাও সেরকমভাবে করা হয়নি। তো দেখো এখানে করেছি ডাল, করেছিলাম আর করেছি ডিম সেদ্ধ, আর দিয়েছি আলু সেদ্ধ। আলু সেদ্ধটা মাখবো, তো সেই জন্য শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি, আর এদিকে কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি। আমার দুই ছেলে আলু সেদ্ধ খাবে কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে খাবে না, তো সেই জন্য আলাদা করে মাখতে হবে আর কি। আর এখন দুপুর 2 বেজে গেছে, তাহলে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই।
তো রাত্রিবেলায় ভাত করব, তো সেই জন্য চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম। আধা ঘন্টা মতন ভেজানো থাকবে, তারপর আমি ভাতটা বসাবো, তাহলে কিন্তু ভাতটা খুব সুন্দর হয়। আর এই চালটা হতে খুব দেরি হচ্ছে, তো সেই জন্যই আরও ভিজিয়ে রাখলাম। তো চলো, আজকের ভিডিওটা আমি বাড়াচ্ছি না, আজকে এখানেই শেষ করছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে তবে লাইক করে দিও, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। চলো, গুড নাইট।